हेलो गाइज गुड इवनिंग और एन बजे 12:17 मत और 12:17 मान रात 12:17 और हमारे डिनार फिनार हो गए कर डिनार कमप्लीट कर नहीं आज के डिनारे हो लुचि और आलुर दम और मिस्टी ठीक है। तो डिनार कर आज के एखी तुम्हारे शेयर करब हमार पुजो शपिंग की करल तो दो दिन बाकी आछे दो तीन दिन बाकी आछे पुजोते हाँ और बेशी दिन नहीं पुजोते बेशी दिन और बाकी नहीं दो तीन दिन और बाकी आछे। तो चलो भावलाम तुम्हारे संगे शेयर करी आमी की की पुजोर बाजार करेछी और एबार आमी बेशी किछु निइनि एकदम खूब सामान्य जत सामान्य आमी जिनिस निएछी शाड़ीटा आमी अत निइनि ठीक आछे। तो खूब अल्प शाड़ी निएछी और आमार शाड़ी फाड़ी सब आलमारी भरा थे कोथाओ जावा सरकम नहीं कोथाओ बेड़ाते गेले बेड़ाते टेड़ाते गेले कुर्ती आमी बेशी पड़ी कुर्ती लेगिंगस एगुलो आमी बेशी पड़ी चुड़ीदार एगुलो बेशी पड़ी शाड़ी खूब अकेशनली पड़ी खूब ही कम पड़ी शाड़ी तेजन प्रचुर आलमारी शाड़ी भरा आछे हाथे पैसा इनवेस्ट कर लाभ नहीं मन है। तो कम जिनिस मैं शाड़ी नहीं बोलते शाड़ी आमी बेशी नहीं ठीक है। तो चलो देखे देखा तुम्हारे कि नहीं देखो हमें सब नहीं बस पड़े जे कटा जिनिस कटा तुम्हारे संगे शेयर करब बस। तो फार्स्टे हमें देखा कि नहीं तो फार्स्टे नहीं जामदानी जामदानी पड़ते खूब 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 भलोबासी ट्रेडिशनल हे शाड़ी जामदानी शाड़ी हम ट्रेडिशनल शाड़ी एर उपरे कि हमार मन है। तो जामदानी नहीं कलो रंग ये बाबी पचंद ये बाबी बोले माँ तुम्हें पड़े हमें पड़ब हम ठीक है। तो हमें यहां निच्छलम ना ये हमें निच्छलम ना तो बर माँ और हमार मे आमाके बोलो एकटा शाड़ी ने एकटा शाड़ी ने ताई जोन्नो जोर करे एटा आमी निलाम ओदेर जोन्नो एटा आमारो इच्छा छिलो ना। तो जाइ होक एई एकटा जामदानी निएछि आर गत बछरे तोमादेरके देखिएछि ना एर आगेर भिडियोते आमार देखेओ एर आगे आमी देखे एटा ब्लग बानिएछिलाम। तो ओई भिडियोटा तोमरा देखबे जे पुजोर आगे आमी की की शाड़ी आमार पछन्देर शाड़ी कालेक्शन तोमादेर संगे शेयार करेछिलाम। तो ওটাতে আমি দেখিয়েছি এটা আমার গত বছরের পূজোর শাড়ি। তো এই শাড়িটা আমি ভাঙিনি ঠিক আছে এই শাড়িটা আমার এই বছর পূজোর কাজে লেগে যাবে এটা হচ্ছে জামদানি শাড়ি এটা তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম ওই ব্লগে। তো এটা আমার এই বছর হয়ে যাবে বা এখানে একটাই শাড়ি নিয়েছি এটা গত বছরকার শাড়ি এই দুটো হচ্ছে জামদানি এই দুটো আমার গেল। তারপরে কটা কুর্তি নিয়েছি সেই কুর্তিগুলো খুবই কম রেঞ্জের মধ্যে বেশি রেঞ্জের মধ্যে আমি নিইনি আমার বললাম তো তোমাদেরকে আগে আমি অত রেঞ্জের মধ্যে জামা আমি পড়তে ভালোবাসি না সেগুলো আমার আলমারিতে ভরা থাকে তো অত আমি বাহুলু পোনা পছন্দ করি না ঠিক আছে। তো এটা আমার বড় পরে দেখা আর এরপর আসি মায়ের শাড়িতে। আচ্ছা এইটা আমি মাকে দিয়েছি একটা কেরালা কটন বলছে এটা আমি ঠিক কত শাড়ি আর জানি না শাড়ি সম্বন্ধে আমার মানে সবাইকে দেখাই তো যখন দোকানে যাই তো পরে থাকে আমি মানে জিজ্ঞাসা করি এটা কি শাড়ি ওটা কি শাড়ি আমি তো শাড়ির নামটাম জানি না। তো এটা বলো কেরালা কটন তো এটা একটা মাকে কেরালা কটন দিয়েছি আমি এটা দেখো খুব সুন্দর কালারটা পুরো আনকমন টাইপের কালার এটা ঠিক আছে। এটা একটা মাকে আমি দিয়েছি আর একটা মাকেও আমি দিয়েছি জামদানি শাড়ি এটা হচ্ছে স্লেটি কালারের গোটা গায়ে অল ওভার বডিতে কাজ না কি সুন্দর স্লেটি কালার দেখো এটা হচ্ছে মায়ের ঠিক আছে। তো এই দুটোই মাকে দিয়েছি একটা জামদানি একটা কেরালা কটন আর মা এটা নিজে একটা নিয়েছে একটু সাদা সাদা বেশি আসছে এখানে একটু ব্লু আছে। তো যাই হোক এই তিনটে গেল মায়ের শাড়ি আমাকে পরে আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এখানে রাখি। আর মিশো থেকে আমি দুটো চাদর বুক করেছিলাম গলাটা ধরে যাচ্ছে দাঁড়া
এটা আজকে আমি জল কাঁচা এটা পরশুদিনকে এসেছে চাদরটা আমার, ঠিক আছে। মিশো থেকে চাদর দুটো আমি বুক করেছিলাম, তো এটা উল্টো করে আছে। এটা আমি চাদরটা কোথা থেকে আসে না, জল কাঁচা একটু ডেটল ফেটল দিয়ে না কাশলে না বিছানায় পাতবো শোবো, তো তার জন্য এটাকে আমি কেচে দিয়েছিলাম। তো এই একটা কালার দেখো, এর সঙ্গে আছে উইথ ব্লাউজ, সরি ব্লাউজ বলছি, উইথ বালিশের কভার। তো এইটা হচ্ছে এই একটা নিয়েছি, একটা আমার ঘরের বিছানায় মানে আমরা যে ঘরটা শুই, একটা আমার ঘর যে ঘর শুই সেই ঘর দেখি পাবে পাতি, ঠিক আছে। আর এই একটা পরশু দিনকে দিয়ে গেছে, এই যে তো এই দুটো নিয়েছি, এরও এর সঙ্গে আছে ব্লাউজ, খালি বারবার ব্লাউজই বলছি, বালিশের কভার দুটো করে বালিশের কভার, এটা লালটা, ঠিক আছে। ফটাফট দেখিয়ে দিই, বেশি ক্যামেরাটা করিস না। এইটাতে কি আছে দেখি, ও এটাতে আছে আমার মেয়ের একটা কালো কালারের প্যান্ট, দেখো নিচে আছে খুব সুন্দর চিকনের কাজ করা, এই যে স্টোন বসানো, চিকনের না এটা, হ্যাঁ একটু চিকন আছে একটু স্টোন বসানো আছে, তো এটা একটু ইচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মামি, ও খালি প্যান্ট নিচ্ছে তা না, ওরও নেওয়া হয়েছে। আর একটা নেওয়া হয়েছে টপ, এটা তোমার জিন্সের সঙ্গে পরবে, জিন্সের সঙ্গে পরলেও ভালো লাগবে আর লেগিংসের সঙ্গেও পরলে ভালো লাগবে, এটা পুরো মানে একটু আনকমন টাইপের জিনিসটা। তো এটা হয়েছে আমার বাবির, বাবিও বেশি নেয়নি, এবার আমার বাবিও বেশি নেয়নি, আর কইলে বাবি তো ও আর একটা নিয়েছে আমার মেয়ে, এটাও খুব সুন্দর আনকমন টাইপের, এটা একটা এটা আছে ভিতরটা স্লিভলেস আছে এটা, ঠিক আছে। তার উপরে এটা একটা জামাটা আছে, এই জামাটার ডিজাইনটা না খুব খুব সুন্দর, এইটা ফার্স্টই আমার দেখে পছন্দ হয়েছে, বাবিকে বললাম বাবি তো এটা নে, তো বাবিরও পছন্দ হয়ে গেছে। দেখো জামাটা এই যে দাঁড়া ঠিক করে আমি ধরি, দেখতে পাচ্ছ ডিজাইনটা কী সুন্দর না, এই যে এই তো গেছে বাপি। আর একটা আমার বাবি নিয়েছে, চিকেন কারিটা দেখেন এটা মিশে দিয়ে এসছে, কিছুদিন আগে পর করে এসছে লাল রঙ, ও লালটারও খুব পছন্দ, ও লাল রঙের জামা নেই একটা, সুন্দর না কালারটা, বাস এটা গেল আমার মেয়ের। এটা না লাল ঠিক না জানো, এটা লাল না একটু কালচে লাল, এটা একটু ডিপ লাল, যাই হোক লাল ছিল না দুটো লাল হয়ে গেল। এবার এবার আমি চল গুছা বাবা আমার একটু গুছিয়ে নে, আর আর ও আর কি আর কি আচ্ছা, আমি নিয়েছি একটা খুব সুন্দর ওই হলুদটার সঙ্গে পরার জন্য একটা ব্লাউজ, এটা পুরো কাজ করা সুতোর, এই দেখো এটা এখনো সেলাই করা হয়নি, সেলাই করতে হবে, এত কাজে ব্যস্ত না, এইগুলো এখন কবে আর করবো, দুদিন পর পুজো জানি না কবে হবে আমার এগুলো। আর একটা নিয়েছি সাদা রঙের ব্লাউজ ঠাকুমাদের মতো, আচ্ছা ওটা যাই হোক দুটো সেলাই করতে হবে। হ্যাঁ আমি এইটুকু দেখালাম আর খুললাম না, খুললো তাড়াতাড়ি ফটাফট হয়ে যাবে। আর আমার বরের বার জামা দেখাই, আমার বরের জামা দেখাই, জামা শার্ট শার্ট এটা মা দিয়েছে, জিন্সের জামা অবভিয়াসলি প্যাকেট খুলে দেখা, মানুষ বুঝতে পারে কেউ
এটা হচ্ছে জিন্সের জামা, এটা মা দিয়েছে। আমার বর কিচ্ছু নেবে না নেবে না নেবে না করে আমাদের মাকে জোর করে দিয়েছে, কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না করলো। ঠিক আছে, এটা মা দিয়েছে, আমি না বলে নিয়ে এসেছি, বললে যদি যেতাম না তোমাদের জামা দেয় ও তাহলে নিত না। এটা দিলাম আমি, মাটা আমি তো দুটো কিনেছি মনে করছি না, এখানটা দিয়েছি, এটার মধ্যে মা দিয়েছে, এটার মধ্যে আমি দিয়েছি, হতে পারে আমার মনে নেই। ঠিক আছে, এই যে ছোট্ট ছোট্ট কালো কালো ফুল আছে ভেতরে। বাস মামা, তোমার জোর যেটা করো বাবা গুছিয়ে দাও। আর কিছু নেই এটাতে, আর আরেকটা এসে যে বিষয় দেখে আমার তোমাদের তো দেখা যাবো শেয়ার করছি তোমাদেরকে, আমার কি না শেয়ার না করার ঠিক আছে। হ্যাঁ, এটা এসেছে সোফার কভার, প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি না। হ্যাঁ, অনেকগুলো পিস আছে, এটা এসছে সোফার কভার, এটা মিশে থেকে এসছে। আর আমি নিয়েছি কটা কুর্তি, লেগিংসগুলো দেখালাম না, লেগিংস দেখানো কিছু নেই, আর কুর্তিগুলো দেখে না। এটা সেলাই করা হয়ে গেছে আমার, এই যে একটা কুর্তি নিয়েছি, একটা কালো, কালোর তো কোনো জবাব নেই তাই না, কালোর উপরে কিছু যায় না আমার মনে হয়, আমি খুব কালো ভালোবাসি। লাইট কালার একটা নিয়েছি, কুর্তি আমি বেশি পরি, শাড়ি হয়তো পরি না কম পরি, এই যেটা সাদাতে আর সবুজে হয়ে যাচ্ছে। আর একটা এই কালারে একটা ওড়না, ওড়নাটা আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর ওড়নার কালারটা দেখো, এই যে কালারটা, তো এইটার সঙ্গে ম্যাচিং, এই যে দেখো এখানটাতে আছে সবুজ কালার দেখা যাচ্ছে। এটা এটার সঙ্গে এরকম একটা লেগিংস আছে, আর এইটার সঙ্গে আছে ঘিয়া কালারের লেগিংস, এটাতে সাদা, এটার সঙ্গে সাদা যায়, এটাও ঘিয়া ঘিয়া কালারের হবে লেগিংসটা। বেশ, আর কিচ্ছু নেই, বেশ এই কটাই এবার আমার পুজোর শপিং, বললাম না খুব অল্প সামান্য পুজোর শপিং করেছি, আর কিচ্ছু করিনি, তো এই কটা হয়ে গেছে পুজোর শপিং। আর আমার মেয়ের জন্য দুটো লেগিংস নিয়ে নেবো, আমার পুজোর বাজার কমপ্লিট, আর একটা পুজোর বাজার করিনি, সব হয়ে গেছে, এবারে আমার হবে সব গোছানোর ডিউটি। ভাবলাম যেটুকু নিয়েছি যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো চলো এবার আমি এগুলো গুছাবো, সব দেখে দেখিয়ে দিলাম ফুলে ফুলে, বেশি সবই তো ফুলে দিলাম, ঠিক আছে চলো এগুলো গুছাতে হবে। হ্যাঁ, তো এই কটাই হয়েছে আজকে আমার পুজোর বাজার। দেখো এই রংটা খুব মিষ্টি কালারটা, কোন দিন কোনটা পরবো সেটা যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোর বাজারগুলো।
স্যুইট ড্রিমস। আবার তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে পরে দেখা হবে। তো আজকে এটুকু পর্যন্তই, টাটা। খুব ঘুম পাচ্ছে এবার, এখন বাজে 1:10, বুঝলে? চলো টাটা। कल हमारे लगने वाली है बात, तो बी रेडी। बहुत बाश खाना था बाकी।